নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 14/11/2022 পশ্চিমবঙ্গের প্রাথমিক মাধ্যমিক শিক্ষা মধ্যশিক্ষা পর্ষদ থেকে এটি ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি হয়েছে। অর্থাৎ এবারে 2023 সালের যে মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদের এখন টেস্ট পরীক্ষা হবে। তো টেস্ট পরীক্ষা এর আগে দিনক্ষণ ঘোষণা হয়েছিল, তো আরও কিছু তথ্য আজকে নোটিস করে জানিয়ে দেওয়া হলো। আসুন এ সংক্রান্ত আপডেট দেখে নিই। মাধ্যমিক 2023 এর পরীক্ষার্থীদের জন্য কী আপডেট সমস্ত স্কুলগুলোকে, তার আগে বলি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। দেখুন, সমস্ত মাধ্যমিক স্কুলকে বলা হচ্ছে যে তারা যেন এই টেস্ট পরীক্ষা বা সিলেকশান টেস্ট, যেটা মাধ্যমিক 2023-এর জন্য যে সিলেকশান টেস্ট, সেটা যেন অবশ্যই হচ্ছে নেয় 17 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে, আগের নোটিস অনুযায়ী 17/6/2022 নোটিস অনুযায়ী। তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে ইট ইজ ফার্দার আবার যে রিটেটেড দ্যাট এভরি স্কুল মাস্ট প্রিপেয়ার দ্য কোশ্চেন পেপার দে আর ওন অ্যান্ড মেনশন দ্য নেম অফ দ্য ইনস্টিটিউশন অ্যাট দ্য টপ অফ দ্য কোশ্চেন পেপার ফর সিলেকশন টেস্ট ক্লাস 10। অর্থাৎ ক্লাস 10-এ যারা পড়ছে এখন তাদের যে মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষা হবে সেই টেস্ট পরীক্ষায় প্রশ্ন নিজেদের স্কুলকেই করতে হবে এবং প্রশ্নের ওপরে স্কুলের নাম অবশ্যই যেন থাকে সেটা বলা হচ্ছে। এবং সমস্ত পরীক্ষার প্রশ্ন দ্য কোশ্চেন পেপার অফ অল রিকগনাইজড স্কুল মাস্ট বি সেন্ড, অবশ্যই এই কোশ্চেন পেপার সেন্ড করতে হবে বোর্ডকে আফটার প্রত্যেকটা পরীক্ষার দিনের পরীক্ষা কমপ্লিট হওয়ার পর। তো মেল আইডি হচ্ছে টেস্ট পেপার wbbse@gmail.com-এ অথবা বাই হ্যান্ডে অফিসে ডেপুটি সেক্রেটারি একাডেমিক 6th floor নিবেদিতা ভবনেও জমা করা যেতে পারে। ফর দ্য সিলেকশন অফ ইন কোঅপারেশন অফ টেস্ট পেপার 2022-23, অর্থাৎ এটা হচ্ছে 2022-23-এর কোশ্চেন মানে টেস্ট পেপারের সিলেকশনের জন্য এগুলো নেওয়া হতে পারে, এটা বলা হয়েছে, মেল করতে বলা হয়েছে। তো মাধ্যমিক 2023-এর অবশ্যই প্রিপারেশন কোশ্চেন পেপার সিলেকশন টেস্ট অবশ্যই নিতে হবে, অবশ্যই কোশ্চেন প্যাটার্নটা যেন মাধ্যমিক 2023-এর ফলো করা হয় সেটা বলা হচ্ছে। এবং কমপ্লেন্স দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডাইরেক্টেড টু দ্য বোর্ড কম্পালসারি আপন অল স্কুল, সমস্ত স্কুলগুলোকে এটা করতে বলা হয়েছে, সেই নোটিস কিন্তু আজকে জারি করা হয়েছে। তো যা হোক, এই নোটিফিকেশনটা আমি শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।